नमस्कार বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। রুই মাছ, আজকে রেসিপি হচ্ছে রুই মাছ। এই রুই মাছটা কিনে আনলাম 600 গ্রাম। মাছের মশলাগুলোর মধ্যে হচ্ছে দিতে হবে সর্ষে দেব, আদা, 7-8 গোয়া রসুন, 3টে লঙ্কা, পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ আর 1টা টমেটো। আলু কেটে রেখেছি, 3 পিস আলু এইভাবে কেটে রেখেছি। মিক্সারে হচ্ছে আমি পেঁয়াজ, আদা আর হচ্ছে লঙ্কা, রসুন সব দিয়ে দিয়েছি। এবার এই সর্ষেটা দিয়ে দিলাম। মাছগুলো এবার ভালো করে ধুয়ে নিতে হবে। মাছ ধোয়া হয়ে গেছে, এবার এতে নুন আর হলুদ মাখিয়ে রাখব। মশলা বাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। গরম করে এসে মাছ দিয়ে দিয়েছি, মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেছন দিকটা একটু ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি অল্প করে। কড়াইশুঁটি এখন অনেক দাম, তাই অল্প করে কড়াইশুঁটি নিয়ে এসেছি। এবার এর মধ্যে লেবু চিপে দিয়ে দিচ্ছি, লেবুর রস। আমি গন্ধরাজ লেবু দিলাম, আপনারা পাতি লেবু দিতে পারেন। মশলা বাটি ধোয়া জলে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা সবাই যে যার প্রয়োজন মতো দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। আর এই জলটা কড়াইতে দিয়ে দেবো, এই জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই মাছটা আমি একদম নিজের স্টাইলে বানিয়েছি, কোনো কিছু দেখে আমি বানাইনি, নিজের মতন করে বানিয়েছি। এবার মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটে গেলে নামিয়ে দেবো। মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এটা আর কোনো কিছুতে নামাবো, মানে নামিয়ে রাখবো না, এটা কড়াইতেই থাকবে। নিজের মতন করে বানিয়েছি। আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে একটা লাইকও করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।